আজ আমরা কথা বলছি কিডনির সাধারণ কিছু রোগ নিয়ে এবং কিভাবে এর চিকিৎসা করা যায়। ম্যাম, আপনার কাছে এখন জানতে চাই যে আপনি কিডনি স্টোনের কথা আপনি বলছিলেন যে যখন যদি দুটো কিডনির যে সংযোগস্থল সেখানে যদি ব্লক না হয় ততক্ষণ পর্যন্ত কিডনি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাও আছে। দুটো কিডনির সংযোগস্থল, মোট কথা আউটফ্লো ট্র্যাকটা যদি, যেটা আমরা বলি দুটো কিডনির সংযোগস্থল, তারপরে প্রস্রাবের থলি, থলি থেকে মূত্রনালী, এই পথের যে কোনো জায়গায় ব্লক হলে কিডনিতে প্রস্রাব চলাচল, কিডনির যে প্রস্রাবটা বেড়েও আসতো সেটা না এসে ব্যাক প্রেশার দিয়ে কিডনির উপরে তখন কিডনির কার্যকারিতা নষ্ট করে দেয়। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের আসলে কী কী ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কী? এক্ষেত্রে দেখা যায় যে কিডনি স্টোন যদি খুব ছোট থাকে, সাইলেন্ট থাকে, এক সাইডে থাকে এবং রোগীর কিডনি স্টোন হওয়ার টেন্ডেন্সি না থাকে, সেটাও আমরা কিছু ব্লাড টেস্ট দিয়ে বুঝি যে সে ফ্রিকোয়েন্টলি স্টোন পাসার একটা হিস্ট্রি থাকবে যে বারবার আমার একটু একটু স্টোন পাস করে বুঝতে পারি, সেক্ষেত্রে কিছু রোগ আছে যেটার কারণ জানা যায়নি, যে মানে সেখানে কিছু মেটাবলিক কারণ আছে, কিছু ইমিউনোলজিক্যাল কজ আছে। কিন্তু যদি স্টোন খুব ছোট থাকে আমরা রোগীদের প্রথমে বলি যে ফ্রিকোয়েন্ট ভয়েডিং, যেটা ঘন ঘন প্রস্রাব করবেন, প্রস্রাব চাপিয়ে রাখবেন না, ফ্লুইড ইনটেক অ্যাটলিস্ট 2 লিটার পানি ডেইলি খাবেন, খাবারের ভিতরে মাংসটা অ্যাভয়েড করা, যত শাকসবজি ফলমূল বেশি খাওয়া। তো এতে হয় কি অনেকাংশে আমরা দেখি যে 3 to 6 months স্টোন বের হয়ে যায়, আর যাদের বের হয় না বা যাদের মনে হয় যে কোথাও অবস্ট্রাক্ট করে আছে, সেক্ষেত্রে আমরা স্টোনটা যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে কিন্তু ম্যাজিক্যালি একটা রিওয়ার্ড পেয়ে যায় যে কিডনি ফেলিওর হলো না, সামনে হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে দুইটা জিনিস, একটা হলো ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন। যখন একজন কিডনির পেশেন্ট তিনি জানবেন যে তার কিডনির কিছু সমস্যা রয়েছে, তখন আসলে কতদিন পর পর তার ফলো আপে আসা উচিত যেন তার কিডনিটা আরও ভবিষ্যতে বিকল না হয়? সেটা অবশ্য ডিপেন্ড করবে রোগভেদে। যেমন একজন মানুষ 40 up, তার ডায়াবেটিস আছে, নর্মাল, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার কিডনি ফাংশন ইজ ফাইন, অ্যাটলিস্ট তাকে আমরা বছরে 2 বার বলবো যে তার কিডনি পরীক্ষা করতে, একটা ইউরিন এবং একটা ব্লাড টেস্ট করলে। ইউরিন আমরা দেখবো যে প্রোটিন যাচ্ছে কি না, কারণ ফার্স্ট সিমটমটাই হলো ইউরিনে প্রোটিন, মানে ছাঁকনিগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া, ছাঁকনি নষ্ট হওয়া মানেই প্রোটিন লিক করবে, যেটা নর্মাল মানুষের আমাদের হচ্ছে না, সেটা কিন্তু সবচেয়ে আর্লিয়েস্ট, তখনও কিন্তু কিডনি ড্যামেজ হয় না। সেটা আমরা তাদেরকে এইটুকু স্ক্রিনিং করার জন্য, আর একটা কিডনিতে রক্তের একটা পরীক্ষা, সেরাম ক্রিয়েটিনিন আমরা বলি, আর এছাড়া তো ডায়াবেটিস কন্ট্রোল, তার খাবার কন্ট্রোল, এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল, এগুলো তো থাকবেই। তো সেক্ষেত্রে আমরা যদি নর্মাল থাকে অ্যাটলিস্ট বছরে মিনিমাম 1 বার হলেও আসতে হবে, তো 2 বার হলে ভালো হয়। যেমন সাইলেন্টলি কখনও যদি মনে হয় যে প্রোটিন লিক করছে, সেই স্টেজে কিছু ওষুধ আছে আমরা সেটা দিলে কিন্তু সেটা প্রিভেন্ট করা যায়। অনেক বছর কারো হয়তো এই স্টেজে থেমেও থাকে, এটা গেল একটা। কারো যদি ফ্যামিলিয়াল কিডনি রোগ থাকে, আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই, তাদেরকে আমরা কোনো সিমটম না থাকলেও আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ফলো আপ করতে বলি। যার ইনফেকশন হচ্ছে রিপিটেডলি, সেখানে আমরা যে ইনফেকশনের কারণটা কী, তার কি কোনো জন্মগত ত্রুটি আছে, তার কি স্টোন আছে। যেমন বয়স্ক মহিলাদের আরেকটা কারণ হয় যেটা, যেমন হোম ডেলিভারি, অনেকগুলো বাচ্চা হলো, তাদের জ্বরে এটা নেমে যায়, সেখানে কিছু প্রস্রাব ইউরিনে জমে থাকে, সেই যে স্ট্যাসিস হয়ে একটা বন্ধ ড্রেনের মতন যেখানে মশা মাছি জন্মায়, সেরকম ইনফেকশন, কারণ ফ্রিকোয়েন্ট ফ্লাশ হলে কিডনিটাতে মানে ইনফেকশন হতে পারে না, সেই জন্য এই জিনিসগুলো আমরা রোগ ভেদে। আর যদি কিডনি রোগ নিয়ে প্রেজেন্ট করে কেউ, যদি অ্যাকিউট কিডনি ফেলিওর, যে তাৎক্ষণিক কিডনি ফেলিওর হলো, সেখানে আমরা ভালো হয়ে যাওয়ার পরও 1 বছর তাকে অ্যাটলিস্ট 3 মান্থলি 1 বছর ফলো আপ করি। অর্থাৎ আপনি যেটি বলছেন যে ন্যূনতম 1 থেকে 2 বার তার অবশ্যই ফলো আপ করতে হবে। আর যার কিডনি রোগ আছে তার স্টেজ ওয়াইজ আমরা সে মান্থলি করবে না 3 মান্থলি করবে, সেটা তো ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে।